তুমি কি গুনাহ করছো? অসামান্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বর্ণনা করিলাম। হযরতে দাইয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট ছোট মেয়ে সন্তান রে, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে 70 জন নাবালিক মেয়ে বললে জমিনের মধ্যে জিন্দা দাফন করে লাইছি। আল্লাহু আকবার! আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে দাইয়ে কলবিরে ফরমান, ও দাইয়ে কলবি, তুমি কি কইতেছো? হযরতে দাইয়ে কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মধ্যে এমন ধরনের গুনাহ করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত যদি সম্পত্তি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি হুকুম করেন এই গুনার কফফারা হিসাবে আমি দান করতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসি মুখে দাঁড়িয়ে কলবি আমি সমস্ত দান করিলেই মুখ, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনার কফারা হিসাবে যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি হুকুম করেন আমার শরীর থেকে আমার মাথাটা আলাদা করিলেই থা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাঁড়িয়ে কলবি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কুমার সামান্য ইঞ্চি পরিমাণ বিশেষ অরিথাম। আল্লাহর বাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও দাহিয়া, তুমি ধৈর্য ধারণ করো, তুমি সবর করিলাও। ও দাহিয়া, আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা ফরমায় যে বান্দা বান্দিয়ে সাগরের ফেনা সমতুল্য গুনার কাজ করিলাইব, পার সমতুল্য গুনার কাজ করিলাইব, আর যদি আমার বান্দা বান্দিয়ে যদি মুখে এবং বুকে যদি ইমানের শহীদ মুখে এবং বুকে ইসলামের শান্তির বাণী পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবে ফরমায় ও দাইয়ে কলবি, দাঁড়িয়ে রাখো, তুমি সামান্য আগে পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জন্য হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আইছেন, ও দাঁড়িয়ে জানি রাখো, আমার আল্লাহ জিবরিলের মারফতে আমারে জানাই দেন, দাঁড়িয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের গণ্ডির ভিতরে ঢুকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে দাঁড়িয়ে কলবির জীবনের 60 বছরের গুনারে আল্লাহ মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বড় করে পড়ুক, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার সাহাবা বল দ্বিতীয় যে
দুনিয়ার জমিনের মধ্যে আসেও ফরমানিয়া তাহলে তোমরা কৃতকার্য হয়ে যাইবা, ফালা পাইলেই ভাই, সফলতা লাভ করিলেই ভাই। অর্থাৎ তোমরা দুনিয়ায় থাকি, বিদায় হওয়ার পরে রব্বুল আলামিনে তোমাদের দেখি করবা বেলে জন্ম দান করিলেই বা হোক। সুবহানাল্লাহ। তিন নম্বর তার হবিবরে যে শান দে আল্লাহ বয়ান করছেন, এই শান ইয়াতাক লগিয়া নাজির আল্লাহর হবিব দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফাটাইছেন। রব্বুল আলামিনে তার হবিব রে নাজির হিসাবে ফাটাইছেন। নাজিরের অর্থ ইয়াতাক লগিয়া ডর দেখানে ওয়ালা। অর্থাৎ আপনি আমি কিছু মানুষে দেখলে ডরাই না নিজে, ইয়া আল্লাহ এই মানুষই জনটে দেখলে ডর করে জি না ইলা না যায় না। আপনারে আপনার ক্ষতি হওয়ার, আপনার নুকসান হওয়ার আগে যাই না আপনারে খবর দিন যে এই রাস্তার দিকে আপনি গেলে ক্ষতিগ্রস্ত হইবা, এই রাস্তার দিকে গেলে আপনি দুযোগের ভিতরে ঢুকিবা, যাই না এই ধরনের খবর দিন। এনেকুৱা ওই নাজির আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনারা আমারে দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে চলতাম, আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনারা আমারে গাইডলাইন বাতাইয়া দিলেইছ। তাই মুসলমান লক্ষ্য রাখো, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি আমি যদি ঠিক হইয়া চলি তাহলে আমরা ঠিকানা হইব আখেরাত ও জান্নাত। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি যদি ঠিক হইয়া চলি না তাহলে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আখেরাতর প্রথম যে গাছ যে মঞ্জিল সেই মঞ্জিলের নাম হইয়া থাকলো গিয়া খবর। আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই, ইন্না কবর আউয়ালু মুনজিলিম মিম্মা নাযিলিল আখিরা। মিশকাত শরীফের হাদিস। আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হবিবর এই সাহাবি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে জন্মতর খুশখবরি পাইলা, জন্মতর সার্টিফিকেট পাইলা। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবরের কিনারে দিকে যাইতা বা খবরের সম্মুখে দাঁড়াইতা, সাহাবাই কেরাম গনি বর্ণনা করেন, আমাদের ভাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবরের সম্মুখে দাঁড়াইতা হযরত উসমান গনি এমন কন্দন করতা যে কন্দনের কারণে দাড়ি মুবারক জুব্বা মুবারক পর্যন্ত ভিজে যাইত। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতা, ও মাই